যে প্রেমে তুমি শুধুই শান্তি পাবে, যে প্রেমে তুমি শুধুই শান্তি পাবে, সেই প্রেম ক্ষণিকের এবং অবৈধ। তবে এই উক্তিটির যুক্তির বৈধতা অনেকে বুঝতে পেরেছে, অনেকে আবার পারেনি। যারা পারেননি তাদের মধ্যে এক প্রকার যারা অবৈধ সম্পর্ককে পছন্দ করে এই পৃথিবীর বুকে। যাই হোক, যারা বুঝতে পারেনি তাদের জন্য আমার চেষ্টা বোঝানোর। যে প্রেমে তুমি শুধুই শান্তি পাবে, সেই প্রেম অবৈধ বা ক্ষণিকের। এই যে তুমি যে কোনো লিঙ্গের হও না কেন, যে কোনো ধর্মের হও না কেন, বা মানব ধর্মের মানুষ হও না কেন, তুমি যাকে ভালোবাসো, যাকে পছন্দ করো, যাকে নিয়ে তুমি এই পৃথিবীর পথ চলতে চাও তোমার মৃত্যুর আগ পর্যন্ত, যাকে তুমি শ্রদ্ধা করো, যাকে নিয়ে তুমি স্বপ্ন বনো, যাকে নিয়ে তুমি অনেক কিছু ভেবে রেখেছো আর যেগুলোকে বাস্তব রূপ দেওয়ার জন্য তোমার এই স্ট্রাগল, যাকে তুমি হৃদয় থেকে ভালোবাসো, তার সাথে তুমি সম্পর্কে আছো কিছু কাল, কিছু মাস, কিছু বছর, এই সম্পর্কের মধ্যে কোনো সময় শান্তি ছিল, আবার কোনো সময় অশান্তি ছিল, কোনো মুহূর্তে তুমি শান্তির সিংহাসনে বসেছিলে, আবার কোনো মুহূর্তে কোনো কারণের জন্য তুমি অশান্তির কারাগারে বন্দী ছিলে। তাও যদি বিশ্বাস না হয় তোমার জন্মদাতা, তোমার মা বাবাকে বলো, বা তুমি দেখেছো যে তোমার বাবা মায়ের মধ্যেও অশান্তি হয়, আবার অনেক সময় বাবা মায়ের মাধ্যমে সম্পর্কের মধ্যে এবং পরিবারের মধ্যে শান্তি নামক সফটওয়্যারটি আপডেট হয়ে যায়। কথাটা শুনে হাসি লাগতে পারে, তবে বাসি, তবে আমার বিশ্বাস এই কথাগুলো শুনে আপনি বুঝতে সক্ষম হবেন যে বৈধ সম্পর্কে শান্তি এবং অশান্তি দুটোই থাকে। বৈধ সম্পর্ক হলো শান্তি এবং অশান্তির মধ্যেখানের একটি ভারসাম্য, আর এই ভারসাম্যটিকে বজায় রাখার জন্যই আমাদের স্ট্রাগল। যারা পারে তারা এগিয়ে যায়, পৃথিবীটাকে তাদের সুন্দর মনে হয়, আর যারা পারে না তারা পিছিয়ে যায় বা এই সম্পর্ক থেকে বিদায় নেয়। কিন্তু হঠাৎই কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো মাধ্যমের মাধ্যমে তুমি জড়িয়ে পড়লে এমন সম্পর্কে যে সম্পর্ক শুধুই তোমাকে শান্তি দিচ্ছে, তার মানে মাথায় রাখবেন এই সম্পর্ক ক্ষণিকের এবং অবৈধ। ক্ষণিকের প্রেম অনেক কিছুই হয়, যেরকম লোক দেখানো প্রেম বেশি দিন টেকে, লোক দেখানো প্রেম বেশি দিন টেকে, তবে একজনের সাথে নয়। তার মানে কি, এই লোক দেখানো প্রেম ক্ষণিকের। সেরকমই যে প্রেম তোমাকে শুধুই শান্তি দিচ্ছে, তোমাকে শান্তির বিছানায় শুয়ে রাখছে, সেই প্রেম কিন্তু অবৈধ এবং ক্ষণিকের। আর এই প্রেমের যদি সংবাদ বা এই প্রেমের যদি বার্তা অন্য কেউ পায়, তাহলে কিন্তু এই বার্তা নেগেটিভ ছড়িয়ে যায়, এবং ছড়িয়ে যাওয়া বার্তা প্রভাব ফেলতে পারে তোমার পারিবারিক জীবনে, তোমার ব্যক্তিগত জীবনে এবং তোমার বৈধ সম্পর্কের এই প্রেক্ষাপটে। নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি কোন রূপ সুন্দর প্রশ্ন আমার কাছে আছে। হাই ব্রো, হাউ আর ইউ? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ব্রো? আমি সিদ্দিক, ত্রিপুরা, আগরতলা থেকে বলছি। আমার কোশ্চেন হলো, যাদের আমরা পছন্দ করি, লাইক করি, লাভ করি, তাকে পাই না, কিন্তু যাকে আমি লাইক করি, যাকে আমি কিন্তু যাকে আমি লাইক করি না, সে আমাকে চায় বা অনেক লাভ করে। এখন যে আমাকে লাভ করে তার সাথে রিয়াল লাভ করব, না আমি যাকে লাভ করি তার সাথে করব, এই নিয়ে এটাই আমার কোশ্চেন। থ্যাংক ইউ ব্রো, লাভ। ওকে, সিদ্দিক মিয়া ফ্রম ত্রিপুরা, আগরতলা। ওনার কোশ্চেনটা জটিল নয়, সরল। ওনার লেখনীর মধ্যে সরলতা আছে, কিন্তু বুঝতে গিয়ে অনেক সময় জটিলতা চলে আসে। তবে এই বিষয়টা কিন্তু জটিল, যে আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, যাকে নিয়ে ভাবেন বেশি করে, এবং যার সাথে পৃথিবীর পথ চলতে চান, সে আপনাকে চায় না, আপনাকে ভালোবাসে না, আপনাকে পছন্দই করে না।
আবার যে ব্যক্তি আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, আপনার সাথে জীবনের পথে এগিয়ে যেতে চায়, সেই ব্যক্তিকে আপনি আবার পছন্দ করেন না। এখন যাকে আপনি চাইছেন সে আপনাকে চাইছে না, আর আপনাকে যে চাইছে তাকে আপনি চাইছেন না। এমতো অবস্থায় আপনি কার সাথে রিয়েল লাভ করবেন? এটাই সিদ্দিক মিয়ার প্রশ্ন ফ্রম ত্রিপুরা আগরতলা। প্রথম কথা হলো দুটো পয়েন্ট, একজনকে আপনি চাইছেন, আরেকজন আপনাকে চাইছে। এই চাওয়াচাওয়ির আগে আমার প্রশ্ন হলো আপনি কি চাইছেন, না দুজনের কাছ থেকে নয়, আপনি কি চাইছেন এই জীবনের কাছ থেকে? আপনি কি চাইছেন যে শুধুই এই দুটো নিয়ে, এই দুটো বিষয়কে নিয়েই ভেবে যাব, নাকি আপনি চাইছেন নিজের পায়ে দাঁড়াবো? তাই দুটো চাওয়ার মধ্যে পার্থক্য আছে, ওই চাওয়াটা পরে আসছে, আগে এই চাওয়াটা। আগে চাইতে হবে জীবনের কাছে, নিজের কাছে, যে আমি আমার বাবা মাকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেবো, আর বাবা মাকে সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য আমার বর্তমানটাকে সুন্দর করতে হবে। বর্তমানটাকে সুন্দর করার জন্য আমার চাহিদাগুলোকে অ্যাক্টিভ রাখতে হবে, আর চাহিদাগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য এই বর্তমানে অহেতুক বিষয় নিয়ে নয়, একটু জীবন নিয়ে ভাবতে হবে। জীবন নিয়ে ভাবার পর যখন আমাদের অবসর আসবে, সেই সময় আমি ভাবব যে আমি যাকে চাইছি তাকে ভালোবাসবো, নাকি যে আমাকে চাইছে তাকে ভালোবাসবো। যদি দুজনের সাথেই সম্পর্ক থাকে, দুজনের সাথেই কথা হয়, বন্ধুত্বের মাধ্যমে হোক, এমনি হোক, অমনি হোক কথা হয়, তাহলে দুজনের সাথে সম্পর্ক রাখো যাকে তুমি ভালোবাসো কিন্তু তোমায় ভালোবাসে না, আবার যাকে তুমি চাও না যে তোমাকে চায়, দুজনের সাথে সম্পর্ক বজায় রাখো। জীবনে চলার পথে পৃথিবীর নিয়ম অনুসারে কোনো না কোনো সময় তোমার খারাপ পরিস্থিতি আসবে, যেটাকে তুমি বলতে পারো অসময় বা খারাপ সময় আসবে। সেই সময় বুঝতে পারবে তুমি, তুমি যাকে ভালোবাসো সে তোমার জীবনের জন্য উপকারী, নাকি যে তোমাকে ভালোবাসে সে তোমার জীবনের জন্য উপকারী। তাই এই সময় শুধু সম্পর্কটাকে বন্ধুত্বের খাতায় রাখো, ভবিষ্যতের পাতায় এই রূপ অসময় নামক সফটওয়্যার আপডেট হলে তুমি বুঝে যাবে কে ভাইরাস আর কে অ্যান্টিভাইরাস। বোঝাতে পারলাম সিদ্দিক মিয়া? তবে এই সময় একটু নিজের জীবনে মনোযোগ দাও, আমার বিশ্বাস তুমি স্টুডেন্ট, তোমার বয়স লেখা নেই, একটু পড়াশোনায় মনোযোগ দাও, দেখবে ভবিষ্যৎটা সুন্দর হবে। এই সময় এগুলো নিয়ে ভাবার নয়, তুমি যদি ছাত্র বা ছাত্রী হয়ে থাকো এই সময় একটু পড়াশোনা নিয়ে ভাবার। তাহলে প্রশ্ন, এগুলো নিয়ে ভাববো না আমি যাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে অবশ্যই ভাববে, তবে অতটাও না যতটা তুমি ভাবছো। থ্যাংক ইউ। পরের কোশ্চেনে যাব। সাথী ঘোষ, আমি সাথী ঘোষ, নমস্কার দাদা, নমস্কার সাথী ঘোষ, আশা করি ভালো আছো। কোন কোন সময় কিছু ডিসিশন নেওয়ার সময় ঘাবড়ে যাই বাবা, কোন কোন সময় কিছু ডিসিশন নেওয়ার সময় ঘাবড়ে যাই, মন কারোর কাছে যেতে চাইলে মাথা বলে ওই সব থেকে দূরে থাক, থাকাটাই ভালো। মন কারোর কাছে যেতে চাইলে মাথা বলে ওই সব থেকে দূরে থাকাটাই ভালো। দাদা, মন আর ব্রেনের মধ্যে কার কথা শোনা উচিত প্লিজ দাদা? আশা করি আমার প্রশ্নের উত্তর পাবো। অবশ্যই তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে সাথী ঘোষ। প্রথম কথা হলো মন, ব্রেন, হৃদয়, এগুলো আমাদের একটা কাল্পনিক নাম, অনেক উপরওয়ালাও কাল্পনিক, যাদেরকে বাস্তবে দেখিনি, ফিল করি সেরকম। মন, হৃদয়, ব্রেন, এগুলো সবই হচ্ছে ব্রেনেরই একটা পার্ট, আমরা বিভিন্ন নামে বিভক্ত করেছি, কবিতার স্বার্থে, ভালোবাসার স্বার্থে, কাউকে পাওয়ার স্বার্থে, কাউকে হারিয়ে হারানোর পর যন্ত্রণাকে ঢাকার স্বার্থে। তাই তুমি যখন কোনো সিদ্ধান্ত নিতে যাও ঘাবড়ে যাও। আমি ধরে নিলাম সেই সিদ্ধান্ত হলো যে তুমি একটি মেয়ে সাথী, তোমার জীবনসাথী হওয়ার জন্য একজন তোমাকে প্রপোজাল দিয়েছে, আর তাই সেই প্রস্তাব পাওয়ার পর তুমি মনের কথা শুনবে নাকি ব্রেনের কথা শুনবে? এই মন আর ব্রেনটাকে যদি আমরা ভাগ করি আবেগ এবং বিবেকের সাথে তাহলে খুব ভালো হয়। আবেগ এবং বিবেক, আবেগ বলছে না তুই সম্পর্কে যা, নতুন সম্পর্কে যা, নতুন কিছু জানতে পারবি, নতুন অভিজ্ঞতা হবে, এই ছেলেটা পারফেক্ট, ওর মধ্যে কোনো খুঁত বা ভুল বা কোনো শূন্যস্থান নেই। আর বিবেক বলছে না তুই আগে ঠকেছিস, তুই আগে এইরূপ ছেলের পাল্লায় পড়ে অনেক কষ্টে ছিলি, এখন আর তুই যাস না, এই ছেলেটা কিন্তু ওই ছেলেটার মতো, যে ছেলেটা আজ থেকে ছ মাস আগে তোর লাইফে এসেছিল। তখন আমাদের মধ্যে বিবেক এবং আবেগের যুদ্ধ হয়। জজ হচ্ছে তুমি,
বিচারপতি হলো তুমি বা বিচারপত্নী হলো তুমি, তোমার সামনে দুজন উকিল ঝগড়া করছে, একজন আবেগ একজন বিবেক। আবেগ তোমাকে বলবে যে যা জড়িয়ে যা, বিবেক বলবে না জড়াস না, খুলতে পারবি না। এমতো অবস্থায় তুমি কি করবে? এমতো অবস্থায় যে কোনো ছাত্র বা ছাত্রী, যে কোনো মানুষ যখন আবেগ এবং বিবেকের টানাপোড়েনের মধ্যে থাকবে, তখন তার কর্তব্য হলো শান্ত হয়ে যাওয়া, একটু ইতিহাসে ফিরিয়ে যাওয়া, ইতিহাসে ফিরে যাওয়া এবং ইতিহাস থেকে অভিজ্ঞতাগুলোকে বর্তমানে টেনে আনা, বর্তমান অভিজ্ঞতার সাথে বিচার করা সেই মানুষটির সেই পরিস্থিতির। তাহলে দেখবে যে তোমার বিবেকের জয় হচ্ছে, আবেগ কিন্তু তোমাকে ভুল পথে ঠেলে দেবে। তোমার জীবনে অতীতের ভুলগুলো কিন্তু আবেগের জন্য হয়েছিল, তাই জীবনে চলার পথে সেই পুরনো 2019 নয় 18 উক্তি যুক্তি সহকারে আরও একবার, আবেগ তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে, বিবেকের পরামর্শ নিন। বেশিরভাগ সময় আবেগ তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে, তাই তুমি বিবেকের পরামর্শ নাও। এমতো অবস্থায় এমতো পরিস্থিতিতে শান্ত হতে হবে, শান্ত হলেই তোমার এই আবেগ ক্লান্ত হয়ে যাবে। আবেগ সবসময় উত্তেজনায় ভরপুর থাকে। যত মানুষ জীবনে যত রূপ আক্রমণ করেছে, এই ট্রেন জ্বালানো, একে ওকে মারা, অন্য ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, সরকারি সম্পত্তি ধ্বংস করা, সব আবেগ এবং উত্তেজনা, আবেগটাকে পাওয়ার দেয় উত্তেজনা। তাই যখন তুমি কোনো সিদ্ধান্তকে বাস্তব রূপ দিতে যাবে বা কোনো সিদ্ধান্তে পা দিতে যাবে, তখন উত্তেজনাটাকে দূরে রাখবে, মাথাটাকে শান্ত রাখবে, তাহলে দেখবে আবেগ ক্লান্ত হয়ে যাবে, উত্তেজনা হারিয়ে যাবে এবং তুমি বিবেককে জাগ্রত করে সেই সিদ্ধান্তের ইতিহাস ভূগোল বিচার করে তুমি পা দিতে সক্ষম হবে এবং তুমি জীবনে চলার পথে একজন সফল মানুষ হবে। বয়তাব আলম সাথী ঘোষ, আশা করছি তুমি বুঝতে সক্ষম হয়েছ। যাই হোক, আজকে আমার প্রশ্ন আপনার কাছে, আমি কলকাতার বুকে একটি ফ্রি ওয়ার্কশপ করতে চাইছি স্টুডেন্টদের জন্য। আজকে আমার প্রশ্ন আপনার কাছে, আমি কলকাতার বুকে একটি ফ্রি ওয়ার্কশপ করতে চাইছি, আমি বা আমরা যাই বলেন না কেন, বা আপনাদেরকে নিয়ে একটা ফ্রি ওয়ার্কশপ করতে চাইছি। এই ওয়ার্কশপটি করতে কিছু সহযোগিতার প্রয়োজন, সেই সহযোগিতা আপনার কাছ থেকে পাবো কি, আজকে আমার এটাই প্রশ্ন। আমি কলকাতার বুকে একটি ফ্রি ওয়ার্কশপ করতে চাইছি স্টুডেন্টদের জন্য, পিছিয়ে পড়া মানুষদের জন্য, যারা আর্থিক দিক দিয়ে দুর্বল তাদের জন্য একটা ফ্রি ওয়ার্কশপ করতে চাইছি, পার্মানেন্ট ওয়ার্কশপ, যেখানে আসতে পারবে ফ্রিলি, তারা নিজের জীবনের কথা শেয়ার করতে পারবে, নিজের প্রবলেমগুলোকে সলিউশনের আকার দিতে পারবে, বেশিরভাগ করে ছাত্র এবং ছাত্রীদের জন্য, কারণ এই সময় তাদের পকেট মানি থাকে না। এই ওয়ার্কশপটি করতে আপনি কি এগিয়ে আসবেন, আপনি কি সাপোর্ট করবেন, এটাই আমার প্রশ্ন। উত্তর দেবেন, খুব ভালো লাগবে। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য।